বড় ঘটনার মধ্যে পলাশীর যুদ্ধ অন্যতম। পলাশীর যুদ্ধ 1740 থেকে 1756 সাল পর্যন্ত আলীবর্দী খান বাংলা, বিহার ও উড়িষ্যা নবাব ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ভালোভাবে শাসন করে যাচ্ছিলেন। তিনি তার সময় মারা খাওয়া ও বর্গীদের দমন করে তিনি সুকৌশলে রাজ্য শাসন করছিলেন। তিনি ইংরেজ দলকেও দক্ষ হাতে পরিচালনা করেছিলেন। তার মৃত্যুর পর 1756 সালে তার কনিষ্ঠ কন্যা আমিনা নামে এবং এর ছেলে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে নবাব মনোনীত হন। পারিবারিকভাবে সিরাজউদ্দৌলার সিংহাসনে মনোনীত হওয়ার ব্যাপারটা সবাই মেনে নিতে পারছিল না, বিশেষ করে তার সিরাজউদ্দৌলার ছোট বড় খালা বসিকি বেগম সিরাজকে কোনোভাবেই বাংলার সিংহাসনে মেনে নিতে পারছিল না। তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হন যে সিরাজউদ্দৌলার খালাতো ভাই শঙ্করজং তখন পূর্ণিয়ার শাসন পরিচালনা করতেন। সিরাজউদ্দৌলা শঙ্করজংকে পরাজিত করে এবং বসিকি বেগমকে নজরবন্দি করেন। তাদের পারিবারিক সমস্যার সমাধান হলো নবাব সিরাজউদ্দৌলা বিভিন্ন রকম বাহিরের ষড়যন্ত্রের সম্মুখীন হন, বিশেষ করে রাজমহলের সভাসদদের এবং বণিক শ্রেণীর ষড়যন্ত্রের শিকার হন। এটাই হলো পলাশী যুদ্ধের পটভূমির সূচনা। পলাশী যুদ্ধের কারণ। পলাশী যুদ্ধ বাংলার ইতিহাসে একটি উল্লেখ করার মতো ঘটনা। সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত প্রথা অনুযায়ী নবাবকে ইংরেজদের পক্ষ থেকে উপঢৌকন পাঠানো কথা ছিল, কিন্তু ইংরেজরা তা করেনি এবং নিজেরাও নবাবের সাথে দেখা করতে আসেনি। এতে সিরাজউদ্দৌলা ক্ষুব্ধ হন। দুই নবাবের নিচে থাকা সত্ত্বেও তারা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে। তিন ইংরেজ কোম্পানি দস্তকের অপব্যবহার করলে দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। তারা জনগণের উপরে অত্যাচার শুরু করে দেয়। আলীবর্দী খানের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী তারা ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জানায়। তাহলে পলাশী যুদ্ধ বাংলা তথা উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী নামক স্থানে আমবাগানে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ ইতিমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করে সন্ধিভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলাকে যুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পলাশী যুদ্ধের সময় সিরাজউদ্দৌলা শক্ত হাতে তার সৈন্যদেরকে দিয়ে জয়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছায়, কিন্তু মীর জাফরের বেইমানি তখন যুদ্ধের মোড় অন্যদিকে নিয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের হাতে কোরআন শরীফ দিয়ে শপথ করালেও মীর জাফর সেটা পরবর্তীতে মনে রাখেনি। তিনি যখন সৈন্যরা যখন দুপুরবেলা বিশ্রাম নিয়েছিল তখন তিনি ইংরেজ সৈন্যদেরকে আক্রমণের জন্য বলে। ইংরেজ সৈন্যরা আক্রমণ করলে তখন সিরাজউদ্দৌলার অনেক সৈন্য নিহত হয় এবং যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়। নবাবের পতনের কারণ। নবাবের সেনাপতি মীর জাফরের অসুখজীবিতা হল নবাবের পতনের অন্যতম কারণ। নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের বেইমান থাকা সত্ত্বেও তিনি মীর জাফরের প্রতি নির্ভরশীল ছিলেন। তরুণ নবাবের অদক্ষতা, দূরদর্শিতা এবং বিচক্ষণতার অভাব ছিল। পলাশী যুদ্ধের ফলাফল বাংলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। সিরাজউদ্দৌলার পরাজয় এবং মৃত্যু বাংলা
মুসলিম শাসনের অবসান ঘটায় এবং ঔপনিবেশিক শাসনের সূত্রপাত ঘটায়। পলাশী যুদ্ধের পর ইংরেজ সরকার বাংলার ব্যবসা বাণিজ্য অর্থনীতি সামাজিক